আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আমি আবার নিয়ে চলে এসেছি একটা দারুণ মশলা ভিন্ডির রেসিপি খেতে অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিয়েও কেমন হয়েছিল তো চলো আর দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক প্রথমেই আমি ভিন্ডিগুলোকে একটুখানি মাঝারি সাজার কেটে নিয়ে একটা স্লিপ কাট করে নিয়েছিলাম তারপর অল্প আঁচে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম বেশি কড়কড়ে করে কিন্তু ভাজবে না তাহলে পুড়ে যেতে পারে তারপরে আমি ওই তেলের মধ্যেই একটুখানি সর্ষে গোটা জিরে গোটা ধনে পেঁয়াজ দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেবো লাল করে ধনে এবং জিরেটা একটুখানি হামান দিস্তাতে কুটে নিও ঠিক আছে জাস্ট একটু ক্রশ করে নিও তাহলে একটা খুব সুন্দর সেন্ট বেরোবে যতক্ষণ পেঁয়াজটা লাল হচ্ছে আমি আলুগুলোকে কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি জল ঝরিয়ে দিলে বন্ধুরা যখন তেলের মধ্যে আলুগুলো ছড়বে তো একেবারে গায়ে ছিটকে আসবে না এটা আমার একটু ভয় লাগে তাই জন্য আমি যে কোনো সবজি তেলে দেওয়ার সময় জলটাকে ভালো করে ধুয়ে ছড়িয়েও নিই ময়লা জলটা চলেও যাবে আর জিনিসটা আমাদের অনেক ভালো হবে তো আলুগুলো আমাদেরকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তারপর হালকা ভেজে নিতে হবে এই যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে আর কিছু মশলা অ্যাড করছি যেমন ধরো হলুদ তারপরে এখানে আমি দেবো একটুখানি গুঁড়ো লঙ্কা আরও কিছু কিছু মশলা অ্যাড করবো সেগুলো আমি তোমাদের আস্তে আস্তে জানাতে থাকবো যারা ঝাল পছন্দ করো তোমরা লঙ্কা দিতে পারো কম বেশি তোমাদের ওপর ডিপেন্ড করছে তারপরে আমার আলুগুলো ভাজা হয়ে গেলে আমি ভিন্ডিগুলো এখানে দিয়ে দিলাম তারপরে আমি এখানে দেবো একটুখানি গুঁড়ো লঙ্কা তারপরে এখানে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি গরম মশলা জাস্ট ফর দ্য সেন্ট তো যখন দেখবে তেল ছেড়ে দিয়েছে তোমাদের ডেলিশিয়াস সবজি রেডি আঙুল ছেটে যাকেই তুমি সার্ভ করবে গরম ভাতে হোক বা রুটিতে হোক দারুণ খেতে লাগবে তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা তোমরা জানোই কী করতে হবে বারে বারে বলার প্রয়োজন নেই নতুন বন্ধুদেরকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই আর আমাদের পুরোনো বন্ধুরা তো অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আনটিল দেন বাই